নমস্কার, আমি আপনাদের কৃষিভাবে কীভাবে আপনি মোবাইল থেকে যে কোনো অ্যাপ হ্যাক করবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি আপনাদের ভিডিওটি কাজে না লাগে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে ব্যাক কমেন্ট করতে পারেন। চলুন কীভাবে করতে হবে, আমরা অ্যাপ নেওয়া, একটা হচ্ছে ওয়েবস, ওয়েবসাইট অনেকে এই নামটি শুনছেন। এটি রোটেও চলবে, অ্যান্ড্রয়েডেও চলবে, এটা আপনারা প্লে স্টোরে পাবেন। আর যদি না পান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দেবো। আপনারা এখান থেকে ক্লিক করে আপনার ফোনটা যে রুট হয় রুটে ক্লিক করবেন, আর রুট না হলে অ্যান্ড্রয়েডে ক্লিক করে সার্চিংয়ে দেবেন। যেমন আমি এখানে পল্টন প্লাজা নামে একটি ওয়াইফাই ব্রডব্যান্ডের লাইন কানেকশন করে দিচ্ছি, কানেক্ট করলাম। দেখবেন এখন আমাদের প্রিন্টার টেস্ট হচ্ছে। এই আমাদের নেটওয়ার্ক চলে আসছে, পাসওয়ার্ডে চলে আসছে। তো আমরা এখান থেকে কপি করব, কপিতে ক্লিক করে আমরা প্রিন্টার পাসওয়ার্ডটা কপি করবো। একদম এসে কপি করা সাকসেস। আমরা নির্দিষ্ট ওয়াইফাই বা ব্রডব্যান্ডের লাইনে ক্লিক করে ওইখানে পেস্ট করবো যে পিনটা আমরা কপি করছি। এটা একটু সময় লাগে, অনেক সময় কানেক্ট নতুন ব্রডব্যান্ডের সেদিন কানেক্ট হতে একটু সময় লাগে। তো দেখুন সেখানে সময় নিয়ে কানেক্ট হতে, কানেক্ট না হলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আবার কানেক্ট করবেন। একটু সময় নিয়ে দেখুন, দেখুন কানেক্ট হয়েছে। এবার আপনি আপনার নির্দিষ্ট যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। ভিডিওটি আছে পর্যন্ত, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে পারবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ব্যাক কমেন্ট করবেন, আর যদি না বোঝেন তাহলে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো। আর যদি অ্যাপসটি না পান তাহলে আমাকে দিন, আমি অ্যাপসটি আপনাদেরকে লিঙ্ক দেবো। ধন্যবাদ, এ পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।